নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ বুঝে নেবেন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। সে খবর জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। পরে যে মন্ত্রীর শপথ নিয়েছেন সেই শপথের পর কিন্তু আজকে আসলে তাদের শুরুর কর্মদিবস, অর্থাৎ আজকে সপ্তাহের শুরুর দিন রোববার। আপনারা জানেন যে আজকে আসলে সকল মন্ত্রণালয়ে আমরা দেখছি যে মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু এসছেন এবং অনেকেই কিন্তু আসলে এখনও আসছেন। আমরা এই মুহূর্তে রয়েছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে। সেই মন্ত্রণালয়ের নতুন যিনি মন্ত্রী রয়েছেন জনাব সাবের হোসেন চৌধুরী, তিনি আসেন এবং আমরা কিন্তু এমনটি দেখেছি যে যারা নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন তারা যখন আসেন মন্ত্রণালয়ে তখন আসলে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় কিন্তু বরণ করে নিচ্ছেন। এবং এই মুহূর্তে আসলে পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ে মন্ত্রীকে এই মন্ত্রণালয়ের কাজ এবং কার কী দায়িত্ব সেটি বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু সেটি বুঝে তার যে দায়িত্ব রয়েছে সেটি তারা কিন্তু আসলে বলছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে পুরো মন্ত্রণালয়ে কিন্তু সাজসাজ রব বিরাজ করছে। আপনারা জানেন যে কালকে শনিবার ছিল, শনিবার থাকার পরও আমরা দেখেছি যে মন্ত্রীদেরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু সচিবালয়ে আসলে কালকেও যে ঘষা মাজার কাজ বা সাজসজ্জার কাজ সেটি কিন্তু চলেছে এবং সকল মন্ত্রণালয়ে আসলে আমরা দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু চলেছে। এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি সকাল থেকে, যদিও পৌষের শেষ পৌষ অনেক শীত, এরপরও আমরা দেখছি যে আসলে সকালবেলায় আসলে কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রণালয়ে হাজির হয়েছেন এবং নিজ নিজ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু আসলে ফুলেল শুভেচ্ছায় নিজ নিজ মন্ত্রণালয়কে সুসজ্জিত করেছেন। এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে এই সংসদে কিন্তু আসলে 36 জন নতুন যে মন্ত্রিসভা সদস্য, সেই মন্ত্রিসভা সদস্যরা আসলে সকাল থেকেই হাজির হচ্ছেন এবং তারা আসলে আজকে যে মূল যে আয়োজন সেটি মূলত আসলে নিজ নিজ মন্ত্রণালয়ের পরিচিতি পর্ব এবং সেটির পরে আগামী 5 বছর তারা মূলত কীভাবে দায়িত্ব পালন করবেন সেটি তিনি যেমন বলবেন তেমনি কিন্তু আসলে কর্মকর্তা কর্মচারী বল তো সব মিলে বলেছিল যে আজকের যে আয়োজন সেটি হচ্ছে যে পরিচিতি পর্ব এবং সেটি কিন্তু এখনও চলছে। আমরা দেখছি যে সকল মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু আসলে হাজির হচ্ছেন। তো এই ছিল আমাদের এখান থেকে সবশেষ খবর। নতুন মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বুঝে নেওয়ার খবর জানছিলাম সচিবালয় থেকে।